আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি জনসভা অনুষ্ঠিত হল বাঁকুড়ার রায়পুরে। জামারটিকি উপস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন হল শনিবার। একটি আলুর হিমঘরে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রায়না দুই এর কামারগড়িয়া রাসবিহারী বসু শিক্ষা নিকেতনের 50 বর্ষের পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। এক নাবালিকার বিয়ে আটকাল জেলা প্রশাসন। এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। চলে আসছি বিস্তারিত খবরে। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় পুরনো মাইনরিটি ভবনের সভাকক্ষে। শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। যেখানে এই ধরনের শিল্পাঞ্চল গড়ে ওঠে তখনই তাকে কেন্দ্র করে কিছু শহরের মানুষ আসে এবং আস্তে আস্তে শহরে প্রথম মুখ্যমন্ত্রী জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অব চিলড্রেন অ্যাক্ট 2015 এবং দ্য প্রোটেকশন অব চিলড্রেন ফর্ম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট 2012 বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হল। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় পুরনো মাইনরিটি ভবনের সভাকক্ষে। শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এইরূপ কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। জেলার পুলিশ আধিকারিকদের নিয়ে পরিপূর্ণতা পায় এদিনের এই কর্মসূচি। জেলার শিশু সুরক্ষার বিষয়ে আইন মোতাবেক কী কী নির্দেশ নিয়মাবলী কর্তব্য পালন করতে হবে তার রূপরেখা তৈরি করা হয়। পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলাশাসক রত্নেশ্বর রায় সহ বিশিষ্ট ব্যক্তিত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে কর্মসূচিকে যথাযথ রূপ দান করেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি জনসভা অনুষ্ঠিত হল বাঁকুড়ার রায়পুরে। এদিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাতনা বিধানসভার আরএসপির বিধায়ক শাসক দলের ছত্রছায়া নিযুক্ত হন। শুক্রবার বাঁকুড়ায় জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভাটি অনুষ্ঠিত হয় রায়পুরের হলুদ কানালিতে। এদিন জনসভা থেকে বিজেপির নেতৃত্ব ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন যুব সভাপতি। আর যদি আপনি দলের কথা না বিবেচনা করে খালি ভাবেন আমি নেতা আর বাকি সব বাদ, প্রথম দিন কিন্তু দল আপনাকেই বাদ করে দেবে, কোনো অস্তিত্ব আপনার কিন্তু এই মাটিতে থাকবে না। এটা সর্বস্তরের কর্মীদের বলা থাকে, আমাদের নেত্রীও তাই বলেছে, আমাদের পুরনো দিনের কর্মী, আমাদের বুথের কর্মীরা আমাদের সম্পদ। সুতরাং নতুন যারা এসছে আমরা তাদেরকে স্বাগত জানাই। যে নতুন এসছে সে যদি যথাযথভাবে যোগ্য হয় সে নিশ্চয়ই তার জায়গা পাবে, রাজনৈতিকভাবে স্বীকৃতি পাবে, সম্মান পাবে। কিন্তু প্রথম দিন থেকে যে দলটা করছে, আমার 98 এর ছেলেটাকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি আর আগামী দিনেও হবে। আমি যুব করব, আমি আলাদা করব, আমি ছাত্র করব, আমি আলাদা করব, এই কায়দায় তৃণমূল কংগ্রেস কিন্তু চলে না। প্রথমবার যদি আমার কাছে একটা কমপ্লেন আসে আমি সতর্ক করব, দ্বিতীয়বার যদি আসে তুমি বাদ, তোমার কোনো জায়গা কিন্তু থাকবে না। এটা আমি বলে দিয়ে গেলাম, আমি তিনবার চান্স দিই না, আমি সুযোগ দিই একবার। সেই সুযোগে যদি আপনারা সদ্ব্যবহার করেন আপনার সাথে আজীবন আমি থাকবো, আর সুযোগের যদি আপনারা অপব্যবহার করেন আপনার সাথে আমিও নেই, দলও নেই। এছাড়া তিনি দলীয় কর্মীদের সতর্ক করে দেন, আমাদের সকলকে মাথায় রাখতে হবে নিজেদের মধ্যে মনোমালিন্য চলবে না, নিজেদের মধ্যে মত পার্থক্য চলবে না। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা যারা কাঁধে নিয়ে ঘরে মাথায় রাখবে, এই জোড়া ফুলের ঝান্ডা অপরের সেবা করার জন্য, নিজের সেবা করার জন্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে। আজকে মানুষের প্রচুর আশা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে, আমাদের সুনিশ্চিত করতে হবে আগামী দিন যেন প্রত্যেকটি পরিষেবা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছায়। কোথাও যদি রাস্তা ঠিক না হয়, কোথাও যদি কলের কাজ ঠিক না হয়, সাধারণ মানুষ প্রতিবাদ করবে, সাধারণ মানুষের সে অধিকার আছে। আমি মনে করি আমার বাড়িতে যদি রাস্তা, আমার বাড়ির কল, আমার বাড়ির যদি কোনো রকম পরিকাঠামোগত সমস্যা থাকে, সেটা যে কাজ করছে সে কিন্তু বিনা পয়সায় করছেন।
তার জন্য সরকার তাকে অনেক টাকা দেয়, সরকারের টাকা এসে পড়ছে। আর সরকারের টাকা মানে সাধারণ মানুষের টাকা, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, সেই টাকায় যে কাজ হবে সেই টাকার কার, আমাদের দায়িত্ব আমাদের কর্মীদের আরো সংযত হতে হবে। আমাদের থেকে মানুষের আশা কিন্তু অনেক বেশি, একটা বিজেপির কর্মী থেকে একটা সাধারণ মানুষ যা আশা করে, একটা সিপিএম এর কর্মী থেকে সাধারণ মানুষ যা আশা করে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের থেকে কিন্তু আশার পরিমাণটা অনেক বেশি। তাই আমাদের যদি কেউ ভাবে তৃণমূল কংগ্রেসে ঢুকে গেলাম আর ঝান্ডাটা নিয়ে দাদাগিরি করব, সাত খুনু মাপ, যদি একটা কমপ্লেন আমি পাই তার যথাযথ ব্যবস্থা 24 ঘন্টার মধ্যে দল নেবে, এই আশ্বাসন আমি আপনাদেরকে। জোড়া ফুলের পতাকা অন্যের সেবা করার জন্য, নিজের সেবা করার জন্য নয়। সরকারের টাকা মানে সাধারণ মানুষের টাকা, সেই টাকায় যে কাজ হবে সেই কাজ যদি ঠিকমতো না হয় তা নিয়ে প্রতিবাদ করার অধিকার সাধারণ মানুষের আছে। এদিন ছাতনা বিধানসভার আরএসপির বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক তৃণমূলে যোগদান করেন, তার হাতে দলীয় পতাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি মমতা ব্যানার্জির উন্নয়ন এবং অভিষেক ব্যানার্জির তারুণ্যে আমি সালাম জানিয়ে আমি পতাকা ধরলাম। আমি চেষ্টা করে যাব আমি সেই সম্মান বজায় রাখার জন্য। আর আমি সকল সমস্ত নেতৃত্বকে চিনি না, আপনারা আমাকে সবাই সহযোগিতা করবেন, আমার তরফ থেকে কোনো অসুবিধা আপনারা পাবেন না। আমি মমতা ব্যানার্জিকে এবং অভিষেক ব্যানার্জিকে আমার। ধীরেন্দ্রনাথ লায়েক জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারার সঙ্গে নিজেকে নিয়োজিত করতেই তারই দলত্যাগ। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। আজটি পরের খবরে, চামারদিঘি উপস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন হল শনিবার। এদিন ভবনের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক সুভাষ মণ্ডল। এর ফলে গ্রামবাসীরা উপকৃত হবেন বলে মনে করছেন সকলে। শনিবার 1 নম্বর ব্লকের কুরমুন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চামড়াদিঘি উপস্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন হল। ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মণ্ডল ভবনের ফিতে কেটে দ্বারোদ্ঘাটন করলেন। উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দে, বর্ধমান 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী দাস রজক, চামড়াদিঘি উপস্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক অদিতি হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিগণ। কুরমুন অঞ্চলের এই রামচন্দ্রপুরের উপস্বাস্থ্য কেন্দ্রটি নতুন যে গৃহ নির্মাণ হয়েছিল সেটা শুভ উদ্বোধন হলো। আমাদের ডিএমএস সাহেব আছেন, ডাক্তাররা আছেন, এএনএম আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, অঞ্চলের প্রধান আছেন, সহসভাপতি আছেন, আমাদের বিভিন্ন কর্মাধ্যক্ষরা আছেন, এলাকার সমাজসেবীরা আছেন, সর্বোপরি এলাকার যারা এখান থেকে পরিষেবা পাবে, বাচ্চাদের নানা রকম যে সরকারি প্রকল্প, বাচ্চাদের যা যা দেওয়ার সেগুলো এখান থেকে দেওয়া হবে, গর্ভকালীন মায়েদের যা পরিষেবা সেটা এখান থেকে দেওয়া হবে, এবং আপনার এই যে পোলিও, পালস পোলিও, বাংলার মুখ্যমন্ত্রী যে নানা প্রকল্প স্বাস্থ্যের জন্য, হ্যাঁ সেগুলো এখান থেকে পরিষেবাগুলো পাবে। পাশে আমাদের কুরমুন হসপিটাল, সেখানে এখন অনেক উন্নত 2011 সালের পর থেকে, হ্যাঁ সেখানে কুরমুন হসপিটাল খুব ভালো পরিষেবা পাচ্ছে। শুধু এটা ভাতা কুরমুন নয়, পাশে মন্তেশ্বর ব্লক থেকেও প্রচুর পেশেন্ট আসে, প্রতিদিন আউটডোরে প্রচুর পেশেন্ট হয় এবং ন্যায্য মূল্যে ওষুধ পাওয়া যাচ্ছে, ডাক্তারদের পরিষেবা খুব ভালো, সুচিকিৎসা পাচ্ছে, হ্যাঁ এবং স্বাস্থ্যের দিকে আমাদের 2011 সালের পরে সারা বাংলার স্বাস্থ্যতে ভাতারও উন্নত হয়েছে। ভাতারের সেট জেনারেল হসপিটাল বিনামূল্যে দিয়েছেন, হ্যাঁ আজকে এলাকার মানুষদের নিয়ে এটা উদ্বোধন হলো, এলাকার মানুষরাই এটা রক্ষা করবে এবং এলাকার মানুষরা এখান থেকে পরিষেবা পাবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর শিক্ষার উপর যখন জোর দিতে গেলেন তখন দেখলেন আমার রাজ্যের শিক্ষক কুল এই অবস্থায় বসবাস করছে,
আজ আমরা এখানে উপস্থিত হয়েছি বর্ধমান সদর এক ব্লকের অন্তর্গত কুরমুনজিপি রামচন্দ্রপুর সাবসেন্টারের নতুন যে ভবন হয়েছে তার উদ্বোধনে। এখানে আমাদের নতুন নির্মীয়মান ভবনটি উদ্বোধন করলেন আমাদের মাননীয় বিধায়ক সুভাষ মণ্ডল মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিভিন্ন সদস্য, আমাদের বর্ধমান এক পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্য এবং কুরমুন পঞ্চায়েত এবং সাধারণ জনগণ। এখানে একটি আগে পুরনো বিল্ডিং ছিলই, পুরনো বিল্ডিংটা যথেষ্ট ভগ্নদশার মধ্যে ছিল এবং এই ভগ্নদশা থাকার জন্য এখানকার যে পরিষেবা, মানে মা এবং বাচ্চা এবং অন্যান্য যে আমাদের স্বাস্থ্য দপ্তরের পরিষেবাগুলো দিতে অসুবিধা হচ্ছিল, তার জন্য আমাদের পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের তত্ত্বাবধানে এখানে একটি নতুন বিল্ডিং আজকে হয়েছে এবং তার আজকে উদ্বোধন হলো। এবং আমাদের এই পুরনো বিল্ডিং থেকে নতুন বিল্ডিংয়ে আমাদের সেন্টারটি শিফট হয়ে আমাদের কাজ খুব দ্রুত আবার শুরু হবে এবং আশা করি এতে ভবিষ্যতে মা এবং বাচ্চা এবং অন্যান্য স্বাস্থ্য পরিষেবাগুলো মানুষের কাছে আরও সহজভাবে পৌঁছে দেওয়া যাবে। স্বাস্থ্যকেন্দ্র চালু হওয়ায় স্বভাবতই খুশি এলাকাবাসী। বিধায়ক জানান, স্বাস্থ্যকেন্দ্রটি চালু হওয়ার ফলে এলাকার মানুষ ছাড়াও পার্শ্ববর্তী গ্রামগুলির মানুষও উপকৃত হবেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। একটি আলুর হিমঘরে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের শাহাপুরে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তারকেশ্বরের শাহাপুর এলাকার একটি আলুর হিমঘরে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন আয়ত্তে আনে, যদিও হতাহতের কোনো খবর নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাত 10টা নাগাদ হিমঘরের পাঁচতলার জানালা থেকে আগুন দেখা যায়। নিমেষের মধ্যে আগুন হিমঘরের ভিতরে ছড়িয়ে পড়ে। তারকেশ্বর ও আরামবাগ থেকে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে তারকেশ্বরের পৌর প্রধান স্বপন সামন্ত ঘটনাস্থলে ছুটে আসেন। হিমঘর সূত্রে জানা যায়, হিমঘরের ভিতর ইলেকট্রিফিকেশনের কাজ চলছিল। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তারকেশ্বর থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। রায়নাদুয়ের কামারগড়িয়ার রাসবিহারী বসু শিক্ষানিকেতনের 50 বর্ষের পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল। শুক্রবার ও শনিবার দুদিন ধরে চলে এই অনুষ্ঠান। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এইরূপ কর্মসূচি বাস্তবায়িত হয়। রায়না দুইয়ের কামারগড়িয়া রাসবিহারী বসু শিক্ষানিকেতনে 50 বৎসর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল। শুক্রবার ও শনিবার দুদিন ধরে চলে সমগ্র অনুষ্ঠান। স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রসহ অন্যান্যরা এদিনের এই অনুষ্ঠানে অংশ নেন। কর্মসূচি ঘিরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের ছাত্রছাত্রীরা নানান অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের প্রতিভা ফুটিয়ে তোলার প্রচেষ্টা চালান। বর্তমানের পাশাপাশি প্রাক্তন ছাত্রদেরও উৎসাহ ফুটে ওঠে। আমাদের স্কুলে আজকে 50 বছরের পূর্তি অনুষ্ঠান হচ্ছে কামারগড়িয়া রাসবিহারী বসু শিক্ষানিকেতনে। এখন উচ্চ মাধ্যমিক হয়েছে, এই উচ্চ মাধ্যমিক মানে স্কুলে 50 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে, যেটা হচ্ছে প্রাক্তন এবং বর্তমানদের মেন পর্ব। যেটা হচ্ছে কিশোরলাল দা, এখন উনি গত হয়েছেন, বা জয়িত্রীপদ কুমার, উনিও আজকে আমাদের মধ্যে নেয় এবং তার পরিবার থেকে আজকে উপস্থিত হয়েছেন। এবং আমাদের মধ্যে নেয় যেটা সন্দীপদ বাদ, হচ্ছে আমাদের জীবনধন কুমার, হারাধন কুমার, শ্যামাপ্রসাদ পাল, রামপ্রসাদ পাল, মনোরঞ্জনতা, মানে মনোরঞ্জনতা এবং যে আমাদের স্কুলের পাশের গ্রাম স্কুল যেটা হচ্ছে সাতনারা স্কুলের শিক্ষকতা করতেন এবং আমাদের স্কুলের প্রথম সম্পাদক ছিলেন। মানে এই স্কুলটা উনি মানে
ওনাদের উদ্যোগে এটা স্কুলটা প্রতিষ্ঠিত? হ্যাঁ, না, ওনাদের সবাইকার উদ্যোগে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল। যেটা হয়েছিল, প্রথম স্কুলটা মানে এখানে তো বন্যায় প্রবণ এলাকা, এখানে মানুষ পড়াশোনা করতে পারতো না, মানে মানুষ অশিক্ষিত মানুষ ছিল এখানে, মানে মানুষের পরিস্থিতি এমন ছিল যে মানে বন্যায় মানুষ এমন অবস্থা ছিল, চাষবাস ছাড়া এখানে কিছু ছিল না মানুষের, এবং মানে পরিশ্রম শুধু চাষবাস করেই উপরে তার জীবিকা নির্ভর করতো। কিন্তু তার রাসবিহারী ঘোষ একজন স্বাধীনতা সংগ্রামী, তার নামাঙ্কিত স্কুলে আজকে যে 50 বছর সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হচ্ছে, ছাত্রদের প্রতি কী বার্তা? ছাত্রদের প্রতি একটাই বার্তা, তারা মানুষের মতো মানুষ হোক। আজকে রাসবিহারীকে মানে আমরা সামনে রেখে, আমরা আজকে বিপ্লবী রাসবিহারী বসুকে সামনে রেখে আমরা চলতে চাই, এবং আগামী দিন ছাত্রটা যারা আমরা আছে তারা যেন একটা মানুষের মতো মানুষ হয়ে উঠুক, রাসবিহারীর চিন্তাধারা তারা মানুষ হোক, এবং আমাদের শিক্ষকরা যারা রয়েছেন তারাও চেষ্টা করবেন যে ওনাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করা, এটাই হচ্ছে আমাদের একটা। এক তারিখে ছিল প্রতিষ্ঠা দিবস, এতদিন পর কেন করছে? এতদিন পর হওয়ার কারণ হচ্ছে আমাদের যে পরিকাঠামো আমরা হয়ে তৈরি করে উঠতে পারিনি, আমাদের স্কুলে যেহেতু 1 জানুয়ারি থেকেই আমাদের নতুন সেশন শুরু হয়, যেহেতু নতুন সেশন শুরু হওয়ার সময় একটা মানে আমাদের নিজেদের মধ্যে একটা মানে যেহেতু নতুন রুটিন করা, নতুন পরিকাঠামো তৈরি করা, মানে একাডেমিক ব্যাপারগুলো টোটাল ছিল, সেই জন্যে আমরা একটু মানে ওইটা ঠিকঠাক করে তারপর আমরা শুরু করতে পেরেছি। আমরা সেই জন্য কর্মসূচি উপলক্ষে স্কুল কর্তৃপক্ষের তৎপরতা ফুটে ওঠে। স্কুলের তরফে ছাত্রছাত্রীদের প্রতি বিভিন্ন বার্তা প্রেরণ করেন প্রধান শিক্ষক। দীর্ঘ পথ পেরিয়ে 50 বছর যে পূর্ণ হয়েছে, 1968 সালের 1 জানুয়ারি স্কুলটা স্থাপিত হয়েছিল, তারপর 2007 সালে এসে এখন 2018 সালের 1 জানুয়ারি আমাদের যে 50 বছর পূর্ণ হলো, সেই উপলক্ষে আমরা সমন্বয় আয়োজন করেছি, মানে 50 বছর পূর্তি উপলক্ষে একটা মিলন মেলার ক্ষেত্র তৈরি করেছি। উপস্থিত এখনও পর্যন্ত উপস্থিত রয়েছেন যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী বিশিষ্ট মানুষ যারা রয়েছেন তারা এসেছেন, এবং আমাদের মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামপাল মহাশয় উনিও আসবেন আর কিছুক্ষণের মধ্যে, আরও যে সমস্ত আমাদের আসার কথা আছে ওনারা হয়তো সেকেন্ড হাফের মধ্যেই চলে আসবেন, একটা দুটোর মধ্যেই হয়তো চলে আসবেন। ডিএন সাহেব আসবেন, আমাদের সর্বশিক্ষা ম্যাডাম আসবেন, সর্বশিক্ষা মিশনের যে আধিকারিক, এবং এডিএম সাহেব এডুকেশন উনি আসবেন, শিক্ষা কর্মাধ্যক্ষ মহাশয় উনি আসবেন, সভাপতি মহাশয় আসবেন, বিডিও সাহেব আসবেন। কদিন থাকবে অনুষ্ঠানটি? অনুষ্ঠানটা গতকাল থেকে শুরু হয়েছে, আজকে আমাদের শেষ অনুষ্ঠান, শেষ হবে। দুদিনের ছাত্রছাত্রীদের বার্তা যে একটাই, যে এটা শিক্ষাঙ্গন, তো শিক্ষাঙ্গনে আমাদের প্রথম এবং শেষ উদ্দেশ্য হচ্ছে যে ভালো মানুষ হবে। ভালো মানুষ হওয়ার জন্যে এই যে আমরা শিক্ষাক্ষেত্র আমরা এসে যেখানে শিক্ষকদের শিক্ষকদের প্রতি সম্মান, বাবা মাকে সম্মান, সমাজের প্রতিটা মানুষকে শ্রদ্ধা জানানো, সম্মান জানানো, সেইটা এগুলো হচ্ছে বেসিক এডুকেশন। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গাড়ির ট্রেনিং নেওয়ার সময় একটি ছোট হাতি গাড়ির সহিত মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম সৈয়দ তৌফিক আহমদ। মৃত যুবকের বাড়ি মেমারির বড় পলাশনে। এদিন সে প্রতিদিনের ন্যায় গাড়ির ট্রেনিং করার সময় একটি ছোট হাতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনায় গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে পাঠায়, কিন্তু বর্ধমান হাসপাতালে পৌঁছাবার পূর্বেই তার মৃত্যু হয়। ঘাতক ছোট হাতির গাড়িটিকে আটক করেছে মন্তেশ্বর থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আকস্মিক এই দুর্ঘটনা ঘিরে শোকস্তপ্ত হয়ে ওঠে গোটা পরিবার। সকালবেলায় ও একটা গাড়ি ট্রেনিং করে, গাড়ি ট্রেনিং স্কুলে পড়ে, সেই স্কুলে যাচ্ছিল। তো মধ্যম গ্রামটা পার হয়ে জয়দুর্গা রাইসমিলের কাছে একটা গাড়ি নিয়ে যাচ্ছিল, একটা ছোট হাতি এসে সামনাসামনি মেরে যায়। ছোট হাতিরা সম্পূর্ণ দোষ, ছোট হাতিরা এসে মেরে যায়। স্পটে পড়েছিল, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসি। বাসকে ওভারটেক করতে গিয়ে ছোট হাতিরা বাসকে ওভারটেক করতে গিয়ে ওখানে মারে। তো আমরা ওখানে পড়েছিল, আমরা এখানে আসি। তো আমরা এসে ওখানে বর্ধমান ইমার্জেন্সিতে নিয়ে আসি। তো আস্তে আস্তে ইমার্জেন্সি আসার পরে কি নাম যে মারা গেছে? তৌফিক আহমেদ, সৈয়দ তৌফিক আহমেদ। উনি কি কাজ ফাজ কিছু করতেন? ওই মোটর ট্রেনিং স্কুলে পড়তেন। ওই স্কুলে ছোটাদি ধরা পড়েছে, মন্ত্র থানায় আছে। উনি কি হেলমেট অবস্থায় ছিল? হ্যাঁ, হেলমেট অবস্থা ছিল, হেলমেট পরে ছিল, হেলমেটটা খুলে বেরিয়ে গেছিল। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। এক নাবালিকার বিয়ে আটকাল জেলা প্রশাসন। পুরসভা ১৬ নম্বর ওয়ার্ডের মিরছোবা এলাকার বাসিন্দা ওই ছাত্রী। প্রশাসনের আবেদন মেনে নিয়েছে ছাত্রীর পরিবারটি। শনিবার এক নাবালিকার বিয়ে আটকাল জেলা প্রশাসন। মাধ্যমিক ওই নাবালিকার বিয়ে ছিল রবিবার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মিরছোবা এলাকায়। নাবালিকার বাড়িতে গিয়ে বুঝিয়ে বলে প্রশাসন। এদিন সকালে চাইল্ডলাইন কর্তৃপক্ষ খবর পেয়ে ওই নাবালিকার বাড়িতে উপস্থিত হয়। পরে প্রশাসনকে মুচলেখা দিয়ে বিয়ে বন্ধ রাখে নাবালিকার পরিবার। চাইল্ডলাইন বর্ধমান একটি ফোন পায় যে একটি বাল্যবিবাহ হচ্ছে এখানে সদরঘাট ক্যানেলবান। তারপর খবরটি জানার পর আমরা ডিসিপিএস আর পুলিশের সহায়তায় এই জায়গায় আসি। আসার পর মেয়ের বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলি। যাই হোক, অনেক বোঝানোর পর মা বাবা কনভিন্সড হন এবং তারা একটা লিখিত দেন যে 18 বছর অবধি বিয়েটি স্থগিত রাখবেন। যদি লুকিয়ে দিয়ে দেওয়া হয় কোনো কিছু স্টেপ নেওয়া যাবে পরে? পরবর্তীকালে ফলো আপ রাখছি। পরিবারের সদস্যদের দাবি, বিহারি সম্প্রদায়ের রীতি মেনে তারা বিয়ের আয়োজন করেছিল, কিন্তু প্রশাসনিক নিয়ম মেনে তারা বন্ধ রাখলেন। হয়েছে, তার জন্য তো বিয়ের এইসব কাজ হচ্ছে না, না হলে হতো? কে বলেছে? ঘটনাটা হচ্ছে, ধরুন আমাদের বিহারি সম্প্রদায়ে 17+ বা 18 বছরের পরে তো হয়, 18 বছর নিচে হলেও সে আমাদের একটা বিয়ে তার প্রথা আছে যে বিয়ের পর আমরা এই যতক্ষণ না গাউনা হয় 2 বছর বা 1 বছর বা 3 বছর পর সে শ্বশুর বাড়ি যায় মেয়েরা বা মেয়ে। তো সেই পরিপ্রেক্ষিতে মেয়েটার মানে বোনের বয়স হচ্ছে, মানে পিসির মেয়ে, ওর বয়স হচ্ছে 17+। 1 বছর আগে বিয়েটা লাগানো ছিল, কিন্তু এই 1 বছর পর সেই বিয়েটা আমরা দিই, যাতে 2 বছর পর বা 3 বছর পর হোক, যে গাউনার পরে 2 বছর বা বিয়ের 2 বছর পর বা 3 বছর পর সে শ্বশুরবাড়ি যাবে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের অল যেরকম বিয়ের অ্যারেঞ্জমেন্ট সব কমপ্লিট। তো বাড়িতে লোকজন আসা স্টার্ট হয়েছে, সেই থ্রুতে হয়তো কেউ ফোন করেছে বা যাই হোক, একটা আপনাদের যে নিয়ম আছে বা ভারতীয় সংবিধানে যেটা নিয়ম করেছে যে 18 বছর নিচে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। আমরা ডকুমেন্টসটা দেখে নিয়ে আপনাদের অফিসে আমি যে জমাও দিয়ে আসবো, দেখছি ডকুমেন্টসটা খুঁজছে। এসে স্যার আপনাদের
কারা এসেছিলেন? চাইল্ড ইনফ্যান্ট থেকে চাইল্ড লাইন আর পুলিশ প্রশাসন, পুলিশ প্রশাসন এসেছিলেন, এসে যে বিয়েটাকে আটকেছিলেন। যাই হোক, কাল তো বিয়ে ছিল, তো বিয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট ক্লিয়ার ছিল, সকল লোকজনও এসেছিল। কি বলে বলে গেলেন, 18 বছরের নিম্নে বিয়ে দেওয়া যাবে না, যেটা আমরা অঙ্গীকার করে সেখানে সেখানে তার যে কন্যা তার মা বাবা সই করে আমরা কাগজটা জমা দিয়েছি। কবে বিয়ে? ছেলের কত বয়স ছিল জানেন? ছেলের 21। আপনারা ধরুন, আপনারা তো সব কিছু জানেন, তো আপনারা এই সম্প্রদায় এ তো একবার প্রথমবার আসছেন না এই বিয়ে বা রুখতে বা 18 বছর নিম্নে, কিন্তু এখানকার সরকার, কিন্তু এখানকার সরকার একটা নিয়ম আছে, সেই পরিপ্রেক্ষিতে যে ভুলটা হয়েছে বা ভ্রান্তিটা হয়েছে আমরা মাথা তুলে নিয়েছি। আর যেই ভুলটা, 18 বছর নিম্নে যেহেতু বিয়ে দেওয়া যাবে না, আমরা বিয়েটাকে স্টপ করছি। মেয়েটা কোন? বর্ধমান থেকে সুমিত ভগত ও জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। চলে আবার পরের খবরে। এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চুঁচুড়া থানার পুলিশ। অবশ্য গ্রেপ্তার হওয়া ব্যক্তি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। 5 বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম কালু দাস। অভিযুক্ত ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি। তার বাড়ি চুঁচুড়ার ঋষিকেশ পল্লীতে। শিশুটির বাড়ি পাঙ্খাটুলিতে। শিশুটির বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি লজেন্স দেওয়ার নাম করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে। পরে ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয়রা। আপনি অভিযোগ করে যান? হ্যাঁ। কি ও কি করলেন? আমি জানি ও যেটা করেছে সেটা ঠিক করেনি, কাজে করেছে এটা। কিন্তু আপনি প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী। মানে পারে বন্ধু বলে। আচ্ছা, আপনি ছিলেন না বাড়িতে? ছিলাম। এবং অভিযোগের ভিত্তিতে ধৃতকে গ্রেপ্তার করে চুঁচুড়া থানার পুলিশ। চুঁচুড়া থানার পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে, যদিও অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। কি করেছো বাচ্চাটার সাথে? আর কিছু বলি স্যার, আমি জানি, বুঝতেই এখন পারি না, কেউরা কি ঘোরা কি বলছে আমি বুঝতে পারছি না। এখনো সত্যি কথা বলবো? সত্যি আমি যেটা এখনো বলবো, আমি এসব যদি করতাম তার তো চলে যেতাম, আমি এখনো আমি ইয়ে করছি। তাহলে তোমার নামে বলছে কেন? আমি ওইটাই চিন্তা করছি কিভাবে বলছে এটা। তোমার সঙ্গে শত্রুতা আছে কোনো? সেটা আমি বলতে পারছি না। না, ওদের কোনো শত্রুতা আছে? না। আমরা এরকম করবো কেন? এটুকুনি মেয়েকে আমরা এসব কিচ্ছু করিনি, এখন বুঝতে পারছি না কিভাবে ফাঁসের চোড়া আমরা করবো কেন এসব জিনিস এটুকু বাচ্চা মেয়েকে। তুমি তো ওখানে ওই বাচ্চাটাকে কি পয়সা দিয়েছিলে? না না, ওইসব কিচ্ছু নেই। না না, ওটা আমরা আগে করে, এটা ওরাও জানে, ওর মা বাবাকে ডাকলে বুঝিস তো আমরা এমনি ভালোবাসি। তুমি ওখানে মদ খেয়ে গিয়েছিলে কেন? ওর বাবাও ছিল, আমার আছে, সবাই ছিলাম, মদ খেয়ে বসে রয়েছি রে এইটাই, আমরা ওইসব জিনিস নেই। চুঁচুড়া থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি জনসভা অনুষ্ঠিত হল বাঁকুড়ার রায়পুরে। চামারটিকি উপস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন হল শনিবার। একটি আলুর হিমঘরে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রায়নাথ দুইয়ের কামারগড়িয়া রাসবিহারী বসু শিক্ষানিকেতনের 50 বর্ষের পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। এক নাবালিকার বিয়ে আটকাল জেলা প্রশাসন। এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নেই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।